হ্যালো ওয়েলকাম টু এম কোচিং সেন্টার আমি মোহাম্মদ মন্ডল যে আজকে ফিজিক্স পরীক্ষা ফিজিক্যাল সায়েন্সের যে পরীক্ষা হয়েছে তো সেই পরীক্ষার যে শর্ট কোশ্চেনগুলো সেই কোশ্চেন আমরা এই ভিডিওতে আলোচনা করার জন্য ভিডিওটি বানাচ্ছি ওকে তাহলে চলুন আমরা দেখে নেব যে আজকে মাধ্যমিক পরীক্ষায় প্রথম যে প্রশ্নটা সেই প্রশ্নটা কি দেখো প্রথম প্রশ্নটা আছে নিচের কোন নিচের কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে না এখানে বন্ধুরা একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু বলছে সহায়তা করে না যার জন্য এটা কিন্তু অপশান হয়ে যাবে অপশান নম্বর ডি এখানে সঠিক উত্তর অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ওকে তাহলে এখানে ওজন স্তর ক্ষতি করে না এর জন্য উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি যেমন ধরুন আমি জাস্ট উত্তরগুলো বলে দিচ্ছি একবার মিলিয়ে নাও পরের কোশ্চেনটা কী বলছে পরের কোশ্চেনটা বলছে এগারো পয়েন্ট লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এস টি পিতে পিবিহের মান কত এটার মান হয়ে যাবে জিরো পয়েন্ট অর্থাৎ অপশন নম্বর সি এখানে সঠিক উত্তর পরেরটা দেখো বলছে নিচের রাসায়নিক যে সমীকরণ অনুযায়ী সি এইচ ফোর প্লাস CO2 ও এটাতে বলছে মোল সি এইচ ফোর অর্থাৎ মিথেন পোড়াতে এস কত আয়তন অক্সিজেন লাগবে এখানে উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ অর্থাৎ এটা চারশো আটচল্লিশ লিটার পরের কোশ্চেনটা নিচের পদার্থগুলির মধ্যে কোনটি তাপ পরিবাহিতা সর্বাধিক এখানে কিন্তু অপশান হয়ে যাবে বন্ধুরা বি সঠিক উত্তর এখানে কিন্তু বলেছে পদার্থগুলি ওই জন্য যার জন্য এখানে কিন্তু হীরা উত্তর হচ্ছে ধাতু বললে কিন্তু তখন রূপা হতো ওকে চলো পাঁচেরটা কি বলছে পাঁচেরটা দেখি পাঁচ দাগের কোশ্চেনটা বলছে দেখো একটি লাল ও একটি বেগুনে বর্ণের আলাপ রশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আদ নদলের আপাতত হলে যথাক্রমে আর ও ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলে সব কোনটি সঠিক এখানে কিন্তু অপশান নম্বর ডি উত্তরে যাবে অর্থাৎ একের দাগের পাঁচেরটা ডি উত্তরে যাবে ছয় দ্যাগের অপশান ছয় দ্যাগের অপশান নম্বর বি এখানে সঠিক উত্তর আচ্ছা বন্ধুরা এখানে বি সঠিক উত্তর তারপর একটা সাত দ্যাগের বলছে তড়িৎ আধানের সংক্রান্ত কুলম্বের সূত্র প্রযোজ প্রয়োজ্য যখন দুটি আধানের মধ্যে মানে দুটি আধান অ্যাকচুয়ালি দুটি বিন্দুর মধ্যে যখন থাকবে ধরো এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু ধর দুটো বিন্দু তখন দুটি বিন্দুই এখানে কুলম্বের সূত্রটি প্রযোজ্য হবে অর্থাৎ দুটি আধানের মধ্যে তারপর একটা বলছে ফিউজ তারের বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ ও গলনাঙ্ক নিম্ন হওয়া চাই তাহলে আট নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে ডি সঠিক উত্তর বলতে দেখুন আমি দাগ দিয়ে রেখেছি সঠিক উত্তরগুলো নয়ের দাগেরটা কী বলছে যে আলফার উপস্থিত কণা সরি আলফাতে দুটি প্রোটান দুটি নিউটন থাকে আলফাতে দুটি প্রোটন ও নিউটন থাকে অ্যাকচুয়ালি তোমরা জানো আলফা আছে হিলিয়াম টু ফোর হিলিয়াম তারপর একটা তারপর দেখো বলছে নিচের কোন ধর্মের মৌলের পর্যাগত ধর্ম নয় এখানে কিন্তু পর্যাগত ধর্ম নয় তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা কারণ আর ফিরে আসে না একমুখী সুতরাং এটাই হলো মৌলের সরি ধর্মটি পর্যাগত ধর্ম নয় এখানে তেজস্ক্রিয়তা উত্তর হয়ে যাবে নিচের তারপর একটা কি বলছে এগারো দাগের কোশ্চেনটা এগারো দাগের কোয়েশ্চেনটা দেখো এখানে ক্যালসিয়াম বি একদম ক্যালসিয়াম অক্সাইড হতে পারে ঠিক আছে বন্ধুরা আমি এটা পরে দেখে দেবো ক্যালসিয়াম অক্সাইড হতে পারে তারপর তারপর একটা বারো দাগেরটা বলছে বারো দাগের ডি সঠিক উত্তর এখানে দ্রবণের সি এইচ ফোর ও ফোর এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে তার তেরো নম্বর কোশ্চেনের উত্তর হয়ে যাবে বেগুনি অপশান নম্বর এ চোদ্দ দাগের কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি এপি টু ও থ্রি পুরনো নম্বর কোয়েশ্চনের উত্তর হয়ে যাবে দেখো সি এইস থ্রি সি ডবল এইস অর্থাৎ অপশান নম্বর ডিতে সঠিক উত্তর দেখো পরের কোশ্চেনটা কী বলছে অর্থাৎ বিভাগে দুই দাগের দুইয়ের দাগের একেরটা দুই দাগের একেরটা কী বলছে দুই দাগের একেরটা সঠিক উত্তর হয়ে যাবে মিথেন আমি বন্ধু স সঠিক উত্তরগুলোই বলে নিচ্ছি তোমরা করে মিলিয়ে নাও তারপরে তারপরে অথবাটা কী আছে অথবাটা উত্তর হয়ে যাবে সিওটো অথবা কার্বন ডাইঅক্সাইড তারপরে এটা কি বলছে একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি উন্নয়নের জন্য ব্যবহার করা হয় সৌরশক্তি এখানে সৌরশক্তি উত্তর হয়ে যাবে বা অপরচলিত শক্তি বললেও হবে তারপরে নিচের মানে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা বলতে বলছে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অনুগুলির বেগ সমান এখানে বন্ধুরা এটা সত্য কারণ আবদ্ধ পাত্রে বলছে চার্লস ও বয়লের সূত্রের মধ্যে যে লেখচিত্রটি সেটি হবে মূল বিন্দুগামী মূল বিন্দুগামী একটি সরল লেখা মানে এখান থেকে যদি আমরা বাড়িয়ে দিই মানে অ্যাকচুয়ালি আমি ছবি এঁকেছি দেখো দেখে নাও তারপর একটা বলছে ইঞ্চের বিবৃতির সত্য নামিত লেখো তামা ইনভার ও লোহার মধ্যে রৈখিক প্রসারণ গুণঙ্ক সর্বনিম্ন দেখো এখানে এটা মন্দিরের সত্য উত্তর হয়ে যাবে আয়তন প্রসারণ গুণঙ্কের একক কে টু দিপার মাইনাস ওয়ান অথবা ডিগ্রি সি টু দিপার মাইনাস ওয়ান তারপর একটা কি বলছে গোলীয় দর্পণের মেরুকে কি বলা হয় এটাকে বলা হয় মধ্যবিন্দু তারপর একটা এক্স রশ্মীর ব্যবহার দেখো বন্ধুরা এক্স ব্যবহার হচ্ছে ভাঙা হাড়ের ছবি তুলতে ব্যবহার করা হয় তা বলছে এমন একটি যন্ত্রের নাম করো যা যেখানে তরি শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এটা বৈদ্যুতিক মোটর বা আরমে বাল্যচক্র নীতি যেটা কাজ করে তারপর একটা গৃহস্থিত বর্তমিতে লাইফ তার ছাড়া বাকি আদ্রতার নাম কি নিউটানো আর্থিং তারপর একটা বলছে যে পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সাহায্য করে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া সাহায্য করে তারপর একটি প্রাকৃতিক ইউরেনিয়ামের উদাহরণ দাও এখানে ইউরেনিয়াম বলতে পারো থোরিয়াম বলতে পারো যেটা তেজস্ক্রিয় মৌল তারপরে স্তম্ভগুলো মেলানো দেখো এক বলছে একটি ইউরেনিয়াম অত্তর মৌল হলো নেপচোলিয়াম তারপরে একটি অভিজাত মৌল হলো কেপট্রন ধাতুটির অক্সাইডের কার্বন বিচরণ দ্বারা প্রস্তুত করা হয় সেটা হবে জিঙ্ক ধাতু শঙ্কর পিতলে যে ধাতুটি পরি শতকরা পরিমাণ অন্য ধাতুর শতকরা পরিমাণ বেশি সেটা হলো কপার তারপর একটা বলছে যে ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না ক্লোরোফাম হচ্ছে জলে দ্রবিত হয় না ক্লোরোফাম তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা এমন একটি ধাতুর নাম লেখো এখানে অ্যালুমোনিয়াম তড়িৎ বিশ্লেষণের ধাতুর সাহায্যে নিষ্কাশন করা হয় অ্যালুমোনিয়াম এ এল বা অ্যালুমোনিয়াম যে কোনো একটা বললে হবে পিতল পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপনের অ্যানোডে কী হিসেবে ব্যবহার করা হয় সিলভারই সিলভার ব্যবহার করা হয় অ্যানোড হিসাবে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক শক্তিতে বিভ্রান্ত হয় তড়িৎ শক্তি বলছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় মানে তোর শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সরি উপযুক্ত লিটমাস কাগজের দেখালে যে অ্যালুমিনিয়ামের জলীয় দ্রবণের প্রকৃতি কী রূপ এটা হচ্ছে গিয়ে লাল লিটমাসকে নীল করবে লাল লিটমাসকে নীল করবে তারপর একটা বলছে শূন্যস্থান পূরণে শূন্যস্থান পূরণে বন্ধ হয়ে যাবে এন এ টু এস এন এ টু এস প্লাস এস টো তারপরটা বলছে ইউরেনিয়ামের একটি ব্যবহার এটি রাসায়নিক সার হিসেবে ব্যবহার করা হয় আরও কালাজর ওষুধ ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে উপাননের একটি রাসায়নিক গঠন বা সংকেত লিখতে বলছে সি থ্রি সিও সিএইচ থ্রি তারপরটা বলছে ভেলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগে পরীক্ষাগারে প্রস্তুত করেন সেই যৌগটির কি উত্তর হবে ইউরিয়া পরেরটা উত্তর হয়ে যাবে তারপরে উত্তর হয়ে যাবে প্রোটিন লিখলে হবে আচ্ছা বন্ধুরা দেখো তারপরে কোশ্চেনগুলো আছে এগুলো দুই নম্বরের কোশ্চেন যেগুলো বলা সব সম্ভব হচ্ছে না তো তারপরে এগুলো তোমরা এই পরে একসময় যদি সময় পাই তাহলে আলোচনা করে দেব তোমরা একবার দেখে নাও যারা নতুন আছে তারা এই কোশ্চেনগুলো স্ক্রিনশট করে নিতে পারো তবু আমি যতটা সম্ভব উত্তর বলার চেষ্টা করছি তোমরা কে কত ভৌতবিজ্ঞানের আবার অ্যান্সার করেছো সেটা কমেন্টটা একটু জানাও এবং শর্ট কোয়েশ্চেন কার করা ঠিক হয়েছে সেটা একটু কমেন্ট করে জানাও এবং তোমরা যারা ইলেভেনের সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা তাদের যাদের যাদের ইচ্ছা তাদের তারা একটু কমেন্ট করে বলো যে কাদের সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা ওকে থ্যাঙ্ক ইউ তোমরা যারা সায়েন্স নিয়ে পড়তে চাও দেখো আমি আমার চ্যানেলে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইলেভেন ও টুয়েলভের অঙ্ক করাবো তো তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারো এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে পারো ওকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য